আমি বিজেপি করি, বিজেপি অপরাধে আমার কাজ চলে যায়। আমি বিজেপি করি তার জন্য আমার ছেলেকে বসে দিয়েছি। এবারে কি করব, সংসার কিভাবে চলবে? বিজেপি দলকে সমর্থন করে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখছেন, সেটাই হচ্ছে অপরাধ। চাকরি খোয়াতে হয়েছে দুর্গাপুরের দুই বিজেপি কর্মীর। দুর্গাপুরের শোভাপুর গ্রামের বাসিন্দা সুভাষ গোপ চাকরি হারিয়েছেন সিকিউরিটি গার্ডে। ওই একই গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডলের ছেলে মিলন মণ্ডল চাকরি হারিয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পার্টি অফিসে গিয়ে মাথা নোয়ালে মিলবে চাকরি, এমন অভিযোগ উঠেছে। চাকরিটা খেয়েছে তৃণমূলের লিডারগুলো। হ্যাঁ, পার্টি অফিসে বলছে পায়ে পড়তে হবে, কি করব এখন, না খেয়ে মরব, কিছু ভাবতে পারছি না কি করব, পার্টি ছাড়বো না আমি। পরশু থেকে বসিয়ে দিয়েছে, আমি বিজেপি পার্টি করি তার জন্য ছেলেকে পানিশমেন্ট দিয়েছি। না এখন যদি আমি ওদের কাছে গিয়ে নত স্বীকার হয়ে যায় আমি বেরোবো না, তাহলে আমার কাজ কিন্তু হয়ে যাবে। এসো পার্টি অফিসে এসে বলবে, আসবে যে তুমি বিজেপির মধ্যে থাকবে না, তোমার কাজ হয়ে যাবে, কিন্তু আমি যাবো না। যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের, এখন তো ভারতীয় জনতা পার্টির তো একটাই কথা, যদি কেউ হোজট খায়, মোটরসাইকেল থেকে পড়ে যায়, কেউ হয়তো কাজ থেকে কাজ ঠিক মতো করেনি, রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, সেখান থেকে সরে গেলে তৃণমূলের নাম দিয়ে পার করো। কে কোন দল করবেন সেটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত সাংবিধানিক অধিকার। সেখানে বিরোধী দল করায় ভাতে মরতে হবে কেন? তীব্র কটাক্ষ পদ্ম শিবিরের। অত্যাচার করছেন, কালকে দেওয়াল লিখেছিল বলে আমার দুজন কর্মীকে কাজ থেকে ছাঁটাই করে দিয়ে, আমি ওই কর্তৃপক্ষকে বলতে চাইছি, চামচাগিরি একটা সীমা আছে, কে কি পার্টি করবে তুমি ঠিক করতে পারো না। আর দলদাস প্রথা মতো শুরু হয়েছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি, এবং আগামী দিনে যারা বিরোধিতা করছে বোস করে দিচ্ছেন, যে সংস্থা বলুন বা যে কন্ট্রাক্টর বলুন, তাকে আমি সাবধান করছি, এখানে করবেন না, আমরা রাজনীতি যে যা করতে পারে, এই ধরনের বিষয় ঠিক নয়। এখন চাকরি খুইয়ে রাতের ঘুম উড়েছে দুই বিজেপি কর্মী ও তাদের পরিবারে। দুর্গাপুর থেকে রাজেশ সিং গুপ্ত, ক্যালকাটা নিউজ।